সো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ডি থেকে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিও টপিকটি হলো ডাকঘরের সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাবে, যেখানে আপনি একটা অ্যাকাউন্ট করেন তাহলে এখানে আপনি আপনার রাখাকৃত টাকার উপরে 7.5% পর্যন্ত মুনাফা পেতে পারেন। সো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু ডিটেলস আপনার সাথে শেয়ার করব। সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে জাস্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও ডি টেককে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ প্রতিনিয়ত আমি আপনাদের সামনে এইরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। সো ওকে, ভিডিওটি শুরু করা যাক। সো এটা অ্যাকচুয়ালি ডাকঘরের সঞ্চয় ব্যাংকের সাধারণ একটা হিসাব। সো আপনার এটা এই যদি এখানে একটা অ্যাকাউন্ট করেন তাহলে আপনি কিন্তু আপনার রাখাকৃত টাকার উপরে 7.5% সরল হারে কিন্তু মুনাফা পাবেন, যেটা কিন্তু অন্য কোনো ব্যাংকে আপনি এত ইজিলি পাবেন না এত বেশি মুনাফা। সো আমি আপনাদের রিকোয়েস্ট করবো, যারা এখনও একটা অ্যাকাউন্ট করতে চাইছেন তাদের জন্য ভালো একটা জায়গা হলো ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাব। আপনি চাইলে এখানে অ্যাকাউন্ট করতে পারেন এবং এখানে কারা বিনিয়োগ করতে পারবে, সকল শ্রেণী পেশা ও পেশার বাংলাদেশি নাগরিক এবং নাবালকের পক্ষেও হিসাব খোলা যায়। সো এটাও আপনার জন্য প্লাস পয়েন্ট একটা। এবং বিনিয়োগের ঊর্ধ্ব যে সীমা হলো একক নামে আপনি সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত এবং যুগ্ম নামে মানে জয়েন্ট অ্যাকাউন্টে আপনি সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। এবং এখানে আরও কিছু সুবিধা হলো, যেমন আপনি চাইলে এখানে নমিনি নিয়োগ করতে পারবেন এবং নমিনির নাম পরিবর্তনও করতে পারবেন এবং বাতিলও করতে পারবেন, এবং এক মাসে তারা আপনার মুনাফাটা আপনাকে দিয়ে দিবে। মানে প্রতি মাসে মাসে আপনি আপনার রাখাকৃত টাকার উপরে 7.5% হারে মুনাফা পেয়ে যাবেন, এবং প্রতি মাসে আপনি আপনার নিকটস্থ যে ডাকঘরে টাকাটা রাখবেন সেখান থেকে আপনি প্রতি মাসে আপনি আপনার রাখাকৃত টাকার উপর যে মুনাফাটা পাবেন সেই মুনাফাটা উত্তোলন করতে পারবেন। তো এটা আসলে একবারে একটা ভালো একটা উদ্যোগ আমি মনে করি, কারণ এটা হলো একটা সরকারি, আপনি এখানে বলতে ডাকঘর আমি জানি, আমরা সবাই জানি ডাক বিভাগ হলো সরকারি একটা বিভাগ। সো আপনারা চাইলে ডাক বিভাগে টাকাটা একবার 100% নিশ্চয়তার সাথে টাকাটা রাখতে পারেন, এবং সেখানে যেহেতু আপনি সর্বোচ্চ মুনাফা পাচ্ছেন, সো এটা ভয়ের কিসের, প্লাস আপনি যেহেতু ভালো একটা মুনাফা পাচ্ছেন এবং যেহেতু প্রতি মাসে মাসে আপনি চাইলে আপনার টাকাটা উত্তোলন করতে পারবেন। সো আশা করি আপনারা এই ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, এবং অফকোর্স যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেনই। এবং বন্ধুরা একটু যদি আপনার আরও কিছু ডিটেলস জানতে হয় তাহলে আপনার নিকটস্থ যে ডাক বিভাগের যে মানে পোস্ট অফিস রয়েছে সেখানে গেলেই আপনারা এ টু জেড বুঝতে পারবেন। সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। টেক কেয়ার, গুড বাই।